অনেক মানুষ একটা ভ্রান্ত কথা চালু করে দিয়েছেন, যা করো তা করো কালেমা একবার পড়লে যদি জাহান্নামে আল্লাহ দেয়ও শেষে তোমারে একদিন জান্নাতে দেবে, এই কথা কিন্তু বাংলাদেশে প্রচলন আছে, কথা বলা লাগবে। এটা হাদিসের নামে জালিয়াতি। কালেমা একবার যদি কেউ পড়ে একদিন না একদিন জান্নাতে যাবে, এ কথাটা ভুল। আমি আবার বলছি, আল্লাহ পাক কোরআনে যেখানেই জাহান্নাম আর জান্নাতের কথা দিয়েছেন সেখানেই দিয়েছেন খালিদিনা ফিহা আবাদা। কথা বলেন না কেন? খালিদিনা ফিহা আবাদা মানে কি? যেখানে যে প্রবেশ করবে স্থায়ী ভাবে চিরকাল থাকবে। স্থায়ী চিরকাল বললে আর কোন কথা থাকে? আরো জোরে বলেন। সুতরাং এই ভ্রান্ত ধারণা নিয়ে যারা বসে আছেন, কালেমা একবার যখন পড়েছি জান্নাতে যদি দেয় একদিন একদিন যাব না, যাকে আল্লাহ জান্নাত দেবে ওইটাই ফাইনাল, কোনদিন আল্লাহকে আর বের করবে না, আর যাকে জাহান্নামে দেবে কোনদিন আল্লাহ বের করবে না, ওইটাই ফাইনাল। এখন আপনি কি করবেন ভেবে চিন্তে পাবেন? আল্লাহর নিকটে যেটা আছে ওটা কিন্তু অস্থায়ী না, এখানে আটকা দিয়েছেন ওটা চিরস্থায়ী। ওটা যদি ভালো হয় ভালোটা স্থায়ী, যদি খারাপ হয় খারাপটা স্থায়ী। বলছেন যে আহলে সুন্নাত আল জামাত মানুষকে, মুসলিমদেরকে যারা কিবলায় বিশ্বাসী এবং এই কিবলা বিশ্বাস করে আল্লাহর বিধিবিধান যেগুলি ফরজ ফরজ মানে, হ্যাঁ সালাত আদায় করে, জি তাদের কিবলা আলাদা নাই, ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো হ্যাঁ হিন্দুদের মতো না, তাদের কিবলা হচ্ছে কাবা এবং আল্লাহর বিধিবিধান এসব বিশ্বাস করে, তাদেরকে গুনার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত কাফের বলে না। গুনার কারণে কাবিরা গুনার কারণে কি বলে না? কাফের বলে না। একমাত্র সলাতের বিষয়টি, নামাজের বিষয়টি, কারণ নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ ত্যাগকারীকে কি বলেছেন? কাফের বলেছেন। এই জন্য এইটি সঠিক মত, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে আলেমাদের যে বড় কাফের না ছোট কাফের, কিন্তু হাদিসে যেহেতু কাফের বলা হয়েছে, ছোট কাফের বলতে ফাসেক, ছোট কাফের মানে পড়বো করবো এরকম রোজা রাখবো দান করবো যাকাত দিব ইত্যাদি হজ করবো আর করলো না, ফাসে কাফের না, যতক্ষণ অস্বীকার না করবে। বেহায়ে বেপর্দা মহিলা কাফের বলবেন? যতক্ষণ কিবলা বিশ্বাসী। তো বলছেন আহলে সুন্নাত জামাত এর সাথে সাথে কিবলায় বিশ্বাসীদেরকে কাফের বলে আখ্যায়িত করে না, বিমতলাকিল মাআসি ওয়াল কাবায়ের, কাবিরা গুনাহ এবং পাপাচারের কারণে, বিভিন্ন পাপের কারণে বা কাবিরা গুনার কারণে কাফের আমরা কাউকে বলি না। দেখেন কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসারীরা আহলুল হাদিস আর সবচেয়ে বেশি সতর্ক, কাউকে সরাসরি কাফের বলে না, যদিও কুফুরি আকীদা আছে, বলে কুফুরি আকীদা আছে, কারো কুফুরি আকীদা আছে মানে কাফের বলা হইল না, অমুকের শিরকি আকীদা রয়েছে, অমুক এই শিরকি কাজটি করলো কিন্তু সে মুশরিক সহজে বলে না, যতক্ষণ পর্যন্ত কিছু শর্ত আছে না পুরা হয় এবং বাধা আছে সেই বাধা বিপত্তি গুলো যতক্ষণ দূর না। পক্ষান্তরে যত বিদাতপন্থী দেখবেন তত তাদেরকে স্পিড কাফের ফতোয়া দিতা, কেউ বিরোধী হইলেই ঢালাহারে কাফের, বিরোধী হইলেই কাফের, কাফের আর কাফের ডাইরেক্ট কাফের, কাফের আর কুফুরি কাজে তাদের কাছে পার্থক্য নেই, কারণ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নেই, ধর্ম কর্ম শিরক আর বিদাতের, সুতরাং তাদের তৌহিদ সুন্নাহ এর মূল নীতিগুলি রয়েছে এইসব সম্পর্কে তাদের তেমন জ্ঞান নেই। গুনার কারণে যতই বড় কাবিরা গুনাহ হোক না কেন, শির কুফরি যদি না হয় আর নামাজ ত্যাগ করা না হয়, তো আহলে সুন্নাত ওয়াল জামাত বা সহি আকীদার ও আলে মোলামারা কাউকে কাফের বলেন না যতক্ষণ কিবলায় বিশ্বাসী। কামা ইয়াফালুহুল খাওয়ারিজ, যেমন খারেজিরা করে, খারেজিদের আকীদা এখন বয়ান করা শুরু করলে ইমানের ক্ষেত্রে, খারেজিরা কি বলছে? হয় মমিন আর নাই কাফের, হয় মমিন আর নাই কাফের, হয় জান্নাতি আর নয় জাহান্নামী, বোঝা গেছে কিনা?
আর কিছুদিন জাহান্নামে থাকবে আর তারপরে জান্নাতে উঠে আসবে, এটা বিশ্বাস করে না খারিজি। তারপরে মুমিন কিন্তু ফাসেক না, না না বিশ্বাস করে না খারিজিরা। খারিজিদের কথা হলো যে কাবিরা গোনা করেছে, কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তার মানে এমন কি যেগুলি ইসলামের ফরজ সেগুলো তো রাখেন, কেউ যদি একবার মিথ্যা কথা বলে দেয় খারিজিদের কাছে সে ফাসেক না কাফের, কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে দেয় কাফের, কেউ যদি পর্দা না করে কাফের, হ্যাঁ কেউ যদি গিবত করে কাফের, কেউ যদি চুগলখড়ি করে কাফের। খারেজিদের এটা হচ্ছে মত, যেই খারেজিরা আলী রাজিয়াল্লাহ তাআলার জামানায় বেরিয়েছিল এবং আলী রাজিয়াল্লাহ তাআলাকে কাফের বলেছিল, মুয়াবিয়া রাজিয়াল্লাহ কাফের বলেছিল, আমর ইবনে আসকে কাফের বলে ফতোয়া দিয়েছিল, মুতাজিলাদের কথা আসছে তখন বয়ান করব। খারেজিদের কাছাকাছি তারা কিন্তু সামান্য পার্থক্য রয়েছে। বলছেন তারা বালিল উখওয়াতুল ঈমানিয়াতু সাবিতাতুন মাআল মাসি, বলছেন বরং ঈমানি ভাতৃত্ব হ্যাঁ রয়েছে, অটুট রয়েছে মাআল মাসি গুনাহ সত্ত্বেও। কাবিরা গুনাহ করছে তারপরে কি বলবো, তারা আমাদের মুসলিম ভাই। বিদআত করছে তারপরে কি বলবো তাদেরকে, মুসলিম ভাই। মিলাদ করছে তারা মুসলিম ভাই, ভালো করে শুনেন, সবে মেয়েরা সবে বারাতের বিদআত করছে, বিদআত বলছি কিন্তু তাদের কি বলবো, তারা মুসলিম ভাই। নামাজ তো পড়ছে মুসলিম ভাই, জি সম্মিলিত মোনাজাত করছে মুসলিম ভাই। এইরকম যে কোনো বিদআত নেন, বড় শিরক না হলি হলো, বড় শিরক না, বড় কুফুরি না হইলি হলো, যে কোনো পাপ, হ্যাঁ যে কোনো পাপ করছে, রোজা রাখছে না কি বলবেন কাফের। হ্যাঁ ও যদি বলে না রোজা মানি না আমি, তাহলে কাফের তখন, কিন্তু বলে আমি রোজা ভাই রাখতে পারছি না, খুব খিদা লাগে, অথবা আমার কাজ খুব ভারী কাজ, তো বলবে ফাসেক মুসলিম, ফাসেক মুসলিম ভাই। বুঝে গেছে, একটা উপাধির টাইটেল বেরিয়ে দেবে, মোমেনুন ফাসেকুন, মোমেনুন বে ইমানেহি ও ফাসেকুন বে মাআসিয়াতিহি। তার ইমান আছে বলে তাকে মোমিন বলবো আর তার গুনার কারণে তাকে ফাসেক বলবো। ফাসেক মানে পাপাচারী বা বিরুদ্ধাচরণকারী বা আল্লাহ এবং রসুল আনুগত্য থেকে যে বেরিয়ে যায়, আংশিক বেরিয়ে যায়। বড় ফাসেক হচ্ছে কাফের, যে পুরোপুরি বেরিয়ে গেছে, এ আংশিক বেরিয়েছে। তাহলে কাবিরা গুনার জন্য কোন মুসলিম কাফের হয় না আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে, পক্ষান্তরে খারেজিদের নিকটে কি হয়ে যায়, কাফের হয়ে যায়। তাহলে দুনিয়াতে মুসলিম থাকলো মুসলিম প্লাস ফাসেক, মুসলিম প্লাস ফাসেক গুনার কারণে, মরার পরে কি হবে, মরার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহু ইলাল্লাহ, এখন আল্লাহ দিচ্ছে। মানুষ যখন মারা গেছে ফাসেক কাজ করে তখন আল্লাহর ইচ্ছা, ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারান, আল্লাহ চাইলে আযাব শাস্তি দিয়ে মাফ করবেন আর আল্লাহ চাইলে তার রহমতে বা কোন নবী রাসূলের শাফাআতে মাফ করবেন, মাফ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। জি এই হয়ে গেল আহলে সুন্নাতের মত, তাহলে হয়ে গেল যে ফাসেক লোক হ্যাঁ মুসলিম থাকবে দুনিয়াতে কাফের হবে না, কিন্তু ফাসেক একটা টাইটেল বাড়বে, মরে যাওয়ার পরে আল্লাহর মর্জি চিরকাল জাহান্নামে আল্লাহ রাখবেন না, হয় শাস্তি দেবেন কিছু কাল দীর্ঘকাল আর তারপরে জান্নাতে ফিরবে যদি আসল ঈমান ভাব থাকে, আর হয় হতে পারে যে মেলা ফাসেকি করেছে তারপরে আল্লাহ দুনিয়ার মেলা আজাব ধাক্কা দিয়ে মাফ করে দিচ্ছেন বা আল্লাহ রহমতে মাফ করে দিচ্ছেন, কারো সাফাতে আল্লাহ মাফ করে দিচ্ছেন, হইতে পারে। খারেজিরা কি বলছে, মুসলিম নাই কাফের, দুনিয়াতে মুসলিম নাই কাফের, যখন গুনাহ করেছে আর কাফের হয়ে গেছে গুনাহ করার কারণে, ফাসেক বলে কোন ইস্তারি নাই, তাহলে কি কোথায় যাবে, মরার পরে জাহান্নামে যাবে, কিছু কাল দীর্ঘকাল খারেজিদের কাছে চিরকাল, কারণ কাফের তো কাফের হয়ে গেছে গুনাহ করার, তাহলে কেউ মিথ্যা বললো, কেউ জুয়া খেললো, কেউ কোনো হারাম কাজ করলো, কোনো হারামে লিপ্ত হইলো, হারাম রুজি খেলো, একটা টাকা মালিকের চুরি করে নিয়েছে, খারেজিদের কাছে সেই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে কাফের, আখেরাতে চিরকালই জাহান্নামে। জি কত মূর্খ এই খারেজিরা। মুতাজিল আর একটা ফিরকা আছে, তারা বলছে যে দুনিয়াতে আমরা তিনটা স্তর সাব্যস্ত করব কিন্তু আখেরাতে দুটো, কারণ আখেরাতে দুটো ছাড়া তৃতীয় কোনো জায়গা নেই। কি বলছেন, যে দুনিয়াতে যারা কোনো কাবিরা গুনাহ করেন না তারা হচ্ছে মুমিন মুসলিম, ঠিক আছে,
আর এক দল হচ্ছে কাফের, মমিন আর কাফের দুটো হইল। আর একটা যারা মুসলিম সমাজের কিন্তু কাবিরা গুনাহ করে তারা কে ফাসেক বলে থাকছেন, তারা বলছে যে না মাঝামাঝি এখানে মুসলিমও বলবো না আর কি বলবো না কাফের বলবো না। আহলে সুন্নাহ থেকে পার্থক্যটা কি হলো, আহলে সুন্নাহ বলছে মুসলিম কিন্তু তার সাথে একটা টাইটেল বাড়লো কি ফাসেক। মুতাজিলা বলছে না মুসলিম না, তখন মুতাজিলাকে জিজ্ঞেস করেন তাহলে কি কাফের, বলছে না কাফেরও না, তাহলে কোথায়, বলছে আল মানজিলা বাইন আল মানজিলা তাইন, এই দুটো স্তরের মাঝামাঝি, এদিকও না ওইদিকও না, মুসলিমও না কাফেরও না। ইসলাম এবং কুফরির মাঝখানে, ইমান এবং কুফরির মাঝখানে তারা একটা স্তর সাব্যস্ত করে। দুনিয়াতে তো মাঝামাঝি থেকে গেল, ওকে মুসলিম বলা যাবে না, চোর কে ডাকাত কে খুনি কে মুসলিম বলা যাবে না আর কাফের বলা যাবে না। তো আখেরাতে, আখেরাতে তো তিনটা জায়গা নেই, কোথায় পাঠাবে বলছে, আখেরাতে তখন গিয়ে খারেজিদের সাথে মিলে গেল মতে কি চিরকালের জাহান্নামি, যারা কোন কাবিরা গুনাহ করেনি তারাই শুধু জান্নাত যাবে, আর যারা কাবিরা গুনাহ করেছে মুসলিম সমাজে তারা চিরকাল জাহান্নামে যাবে। আহলে সুন্নাত কি বলছে, হয় কিছু কাল দীর্ঘ কাল যাবে, না হলে আল্লাহ মাফ করেও দিতে পারেন, হ্যাঁ কিন্তু এরা বলছে না চিরকাল জাহান্নামে যাবে। খারেজিরা কি বলছে, কাফের যখন দুনিয়াতে বলে দিয়েছি তার প্রশ্ন কিসের, চিরকাল জাহান্নাম। এবার বুঝতে পারছেন, জি হ্যাঁ। তাহলে এই আহলে সুন্নাত জামাতের মত হয়ে গেল, খারেজিদের মত হয়ে গেল, আর মুতাজিলাদের মত হয়ে গেল ইমান সম্পর্কে। এখন বাকি থাকলো মুরজিয়া, মুরজিয়া মুরজিয়ারা নাম্বার ওয়ান ঢিলা, আর খারেজি আর মুতাজিলা নাম্বার ওয়ান কড়া। ইসলামে এত কড়া হওয়া নেই আর এত ঢিলা হওয়া নেই। আমার মেলা আলোচনায় বলি যে বর্তমান যুগের মুসলিমরা অধিকাংশই নিজেকে মুরজিয়া বলে না, কিন্তু মুরজিয়া ওই যে এদের পূর্বপুরুষরা মুরজিয়া ছিল তাদের অনুসারী, নামাজ না পড়ে আল্লাহ গাফুর রহিম বলছে না, বলছে না আরে কালিমা পড়েছি যখন মুসলিম একদিন তো জান্নাত পাবো, জান্নাতের আশা করে বসে আছি, এরা মুরজিয়া। আসলে এখন মুরজিয়াদের আকীদা বয়ান করব একটু পরে। তো মুরজিয়াদের কথা বলার আগে এখানে অর্থগুলো করে দিই। বলছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু গুনাহ করে কাবিরা গুনাহ, তার এই ফাসেক থেকে ইসলামের নামটি পুরোপুরি কেড়েও নেই না, ওয়ালা ইউখাল্লিদুনাহ ফিন্নার, আর তাদেরকে চিরকালে জাহান্নামীও বলে না, কামা তাকুল মুতাজিলা, যেমন মুতাজিলা বলছে। তাহলে মুতাজিলা কি বলছে, মরার পরে কাবিরা গুনাহকারী চিরকাল জাহান্নামী। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে না চিরকাল না, কিছুকাল দীর্ঘকাল, আবার নাও হইতে পারে, মাফ হয়ে যেতে পারে, কবরের শাস্তি দিয়ে মাফ হইতে পারে, দুনিয়ার মেলা আঘাত খেয়েছে ওই দিয়ে মাফ, অশান্তি থেকেছে, যেমন পাপ করেছে স্বামী স্ত্রীতে অশান্তি থেকেছে, যেমন পাপ করেছে ছেলে মেয়েদের কাছে খুব কষ্ট পেয়েছে মেলা কাপড় হয়েছে, যেমন পাপ করেছে রোগে রোগে মানে সবসময় আক্রান্ত থেকেছে, গুনাহ মাফ হয়নি, হয়েছে হইতে পারে জি। তারপরে বলছেন বালিল ফাসিক ইয়াদখুল ফি ইসমিল ঈমানিল মুতলাক, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ফাসিক মোটামুটি ঈমানের অন্তর্ভুক্ত, অর্থাৎ মোটামুটি মুসলিম। আমি সহজ ভাষা বোঝানোর জন্য বললাম ফাসিক কি বলবো, পাকা মুসলিম না কিন্তু মোটামুটি মুসলিম, বলি না মোটামুটি চলে, বলি না ওইরকম মোটামুটি মুসলিম জি। মুতলাকুল ঈমান বলছে যেটাকে, কোন ব্যক্তি হোক অথবা সমাজ হোক অথবা পরিবার হোক অথবা কোন শাসক হোক, যে কোনো জনগণ হোক, যে কেউ হোক না কেন, যদি কাবিরা গুনাহ করে তাকে পাকা মুসলিম বলবো না, আর কাবিরা গুনাহর কারণে তাকে কাফিরও বলবো না, কি বলবো, মুমিনুন বে ইমানিহি ফাসিকুন বে কাবিরাতিহি, ইমান আছে বলে তাকে মুমিন মুসলিম বলবো, আর সে যেহেতু গুনাহ করছে সেজন্য তাকে কি বলবো, হ্যাঁ পাপিষ্ট গুনাহগার, হ্যাঁ বিরুদ্ধাচরণকারী, না ফরমান আল্লাহ এবং রসুলের জি। ইন্নাল মুরজিয়া, দুই নম্বরে মুরজিয়াদের নিকটে বলছে ইন্নাহু ইতিকাদুন বিল কালবি ওয়া নুতকুন বিল লিসানি ফাকাত, মুরজিয়ারা বলছে অন্তর থেকে যদি বিশ্বাস করে আর মুখে যদি স্বীকার করে যে আশাদু আল্লাহ ওয়া আশাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মুসলিম, শুধু মুসলিম না বলছে পাকা মুসলিম, কিভাবে গোমরা মুরজিয়ারা, খাঁটি মুসলিম। তিন নম্বরে একটি দল আছে কাররামিয়া, তারা বলছে যে অন্তরের বিশ্বাস থাক আর না থাক, ইন্নাহু নুতকুন বিল লিসান ফাকাত, মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে নাই তাহলে মুসলিম, মুখে পড়েছে আমরা কেন তাকে কাফের বলবো, অন্তরে কি আছে না আকাশ যায় না সে মুসলিম,
সে মুসলিম না, অন্তরে যদি অবিশ্বাস থাকে তো মুসলিম নয়। অন্তরে অবিশ্বাস মোনাফেকদের ছিল না? ছিল না, কিন্তু মুখে স্বীকার করতো না? করতো না। রাত দিন চোদ্দ বার করে বলতো না সাদা ইন্না কালা রাসূলুল্লাহ, সূরা মুনাফিক কোরআন আছে। আল্লাহ ওদেরকে কাফের বলেনি? কাফের বলেছেন, কাজেবুন বলেছেন, মিথ্যুক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কাররামিয়ারা মোনাফেকদেরকে কি করে দিল? মুসলিম বানিয়ে দিল। ঠিক মুরজিয়ারা, জি, রোম সম্রাট, রোম সম্রাট যে হেরাক্ল ছিল, সে অন্তর থেকে বিশ্বাস করেছিল যে যদি আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিতে পারতাম, আশঙ্কা না থাকতো যে আমাকে রাস্তা থেকে মেরে দিবে, তাহলে গিয়ে আমি তার দুই পা ধুয়ে দিতাম, পায়ে চুমা দিতাম, ইত্যাদি এসব মন্তব্য করেছিলেন। অন্তরে বিশ্বাস ছিল না? ছিল না। সে মুসলিম? মুরজিয়াদের কাছে মুসলিম। মুরজিয়া দুই ভাবে, একদল বলছে যে মুখে উচ্চারণ করুক আর না করুক তাও তাদের কাছে সেও মুসলিম, আর আরেক দল বলছে না, অন্তরে বিশ্বাসের সাথে তো মুখে আশাদও পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। যাই হোক, শুধু লা ইলাহা পড়লে হবে না, আমলও কিছু না কিছু হইতে হবে। জাবরিয়া যারা, তাদের কাছে আন্নাহু আল ইতিরাফু বিল কালব, অন্তর থেকে যদি স্বীকার করে, আর মুজারাদুল মারিফা ফিল কালবে, অন্তর থেকে আল্লাহকে চিনে, মেলা হিন্দু আল্লাহকে চিনে উপরওয়ালা বলে, তাহলে এই জাবরিয়াদের কাছে যারা অন্তর থেকে আল্লাহকে চেনে জানে তারা মুসলিম। এগুলো মুসলিম ফিরকে, গোমরা ফিরকে। পাঁচ নম্বরে মুতাযিলাদের কথা বলছেন। মুতাযিলা বলছে ইন্নাহু ইতিকাদুল কালবি ওয়া নুতকুন বিল লিসান ওয়া আমালুল জাওয়ারি। মুতাযিলা আর খারিজি এই দুটো ফিরকাই বলছে যে ইমান তিনটি বিষয়ের সমষ্টির নাম, কিন্তু তিনটি সমান সমান। অন্তর থেকে বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দান করা, লাইয়া শাহাদাত দেওয়া, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, তিনটাই হচ্ছে সমান ভাবে তিনটা পার্ট। এই জন্য কমলেই কাফের, আমল কমে গেছে মুতাযিলাদের কাছে কাফের, না খারেজিদের কাছে কাফের, আর মুতাযিলাদের কাছে মুসলিম থাকলো না, বেরিয়ে গেল কাফের, বলছে কাফের হয়নি, মাঝখানে থাকলো, যাবে কোথায়? বলছে যা চিরকাল জাহান্নামে যাবে, গোমরা হইল। বুঝতে পেরেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত আর খারেজি আর মুতাযিলা, খারেজি মুতাযিলাকে রেখে নেন তাহলে একদিকে, আর আরেক আহলে সুন্নাত, এই দুটোর মাঝে পার্থক্যটা কি? পার্থক্য আছে। মুতাযিলাদের নিকটে কাবিরা গোনা করলে মুসলিম থাকলো না, এখানে চলে আসলো, কাফের হলো না, কাফের হলো না, যাবে কোথায়? কাফের সাথে জাহান্নামে যাবে। খারেজিদের কাছে যখন একটা কাবিরা গোনা করলো মুসলিম, তখন এখান থেকে বেরিয়ে কি হয়ে গেল? ডাইরেক্ট কাফের, যাবে কোথায়? জাহান্নামে। আহলে সুন্নাত জামাতের নিকট, হ্যাঁ, তিনটি বিষয়ের সমষ্টির নাম ইসলাম, অন্তত বিশ্বাস করা, জবানে ইকরার করা, অঙ্গ প্রত্যঙ্গে আমল করা, হ্যাঁ, তিনটির যদি আমল কম থাকে, কিছু না কিছু আমল আছে কিন্তু আমল কম আছে, অনেক ফরজে ঘাটতি, তারপরে অনেক হারাম কাজ করে, তাহলে তাকে কি বলবো? মুসলিম, ফাসেক, কাফের নাই। আর আখেরাতে আল্লাহর ইচ্ছে, কিছু কাল জাহান্নামে, আর না হলে আল্লাহ মাফ করে দিলে জান্নাতে যেতে পারে। এবার বোঝা গেছে? এখানে আজকের আলোচনা শেষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।